কলিযুগে মানুষ আমরা অন্ধ, চোখ থাকতে অন্ধ এবং আমরা খোঁড়া, আর আমরা বধি এবং অলস। এই চারটি কলিযুগে আমাদের দোষ আছে। আমরা অন্ধ, খোঁড়া, বধি আর অলস, সেটা আমরা জানি না। কোনো অন্ধের সামনে সোনা পড়ে থাকবে, সোনার থালা, অন্ধ হেঁটে চলে যাবে, সোনার থালাটা সে বুঝতে পারবে না। বুঝতে পারবে? সোনার থালাকে সে বুঝতে পারবে না, অন্ধ চলে যাবে, তার গুরুত্ব দিতে পারে না। তো যেন আমাদের চতুর্পাশে ভগবানের শুদ্ধ ভক্তগণ বিচরণ করেন, তারা আসেন এবং ভাগবত রূপে, ভাগবত দুই প্রকার, ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবত, সেজন্য আমরা অন্ধের মতো আমাদের পাশে গ্রন্থ ভাগবত তার কথা ব্যক্তি ভাগবতগণ বসে আছেন। এখানে আমরা জানি না কত কে কীরকম ভগবত ভক্তি অনুশীলন করেন, আমাদের পাশেই বসে আছে এখানে অনেক শুদ্ধ ভালো ভক্তগণ, আমরা দেখেও দেখতে পারি না, তাদেরকে আমরা ত্যাগ করে চলে যাই, এ হচ্ছে আমাদের দুর্ভাগ্য। সেটা আমরা ভক্তকে চিনতে পারি না, ভাবি ও আমার পাশের বাড়ি, ও সঙ্গে চলে গেলে কিছু অসুবিধা নেই, কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য। এরকমভাবে আমরা অন্ধ, আমরা বুঝতে পারি না ভগবানের যে লীলা কথা ভাগবত আমাদেরকে প্রদান করে। এখানে বলা হচ্ছে সুখদেব গোস্বামী এত অধীর হয়ে তিনি বলছেন, পরীক্ষিত মহারাজ যেহেতু শুনতে চেয়েছিলেন, পরীক্ষিত মহারাজ খাওয়া দাওয়া সব বন্ধ করে, এমনকি জল পান পর্যন্ত বন্ধ করে, ঘুমানো বন্ধ করে। পরীক্ষিত মহারাজ তিনি জানতে পেরেছিলেন যে মৃত্যু আসন্ন, এখন আমার টাইম নেই। আপনাদের কেউ বলবে এখন আপনার মৃত্যু, ডাক্তার বলে দিল, তখন আপনি কোথায় যাবেন? কিছু খারাপ করতে যাবেন? কিছু যাবেন না। কী করে এই মৃত্যু থেকে আমি মুক্ত হব তার জন্য চেষ্টা করবেন। যেন মৃত্যুকে জানতে পারলে খারাপ দিকে আমাদের মন যায় না, যদিও প্রসাদ আমাদের মৃত্যুমুখ থেকে মুক্ত করবে, সেটি ভালো। প্রসাদ প্রতি আসক্তি এটি ভালো, প্রসাদ ভগবানের কথা অভিন্ন, সেটা লোভ হওয়া আমাদের ভালো, কিন্তু ভগবানের কথাও ত্যাগ করা উচিত নয়। সঙ্গে সঙ্গে ভগবানের কথা শোনা এটাও একটি প্রসাদ।